তোর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য থাকাটা স্বাভাবিক। নিজের মায়ের সাথে সময় কাটাও, এত ভালোবাসা আর কোথাও পাবে না। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না, মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। প্রথম দ্বিতীয় বলতে কিছু হয় না, শেষ পর্যন্ত যে পাশে থাকে সেটাই ভালোবাসা। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। পৃথিবীতে সবার ভালোবাসায় স্বার্থ লুকিয়ে থাকলেও মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়ে, ফ্যামিলির চাপে, টাকা পয়সার চাপে, ক্যারিয়ারের চিন্তায়, একাকিত্ব আর ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়। যা পাওনি তা তোমার ছিল না, যা সামনে আসছে তা গ্রহণ করার মানসিকতা তৈরি করো। দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভরিয়ে দেবে জীবন। একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটা শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। স্ত্রী হল যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্যবয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সেই জীবনটাই আর নেই। স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোই প্রকৃত পুরুষের পরিচয়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলতে নেই, যে তোমাকে কষ্ট দিয়েছে আর যে কষ্টে তোমার সাথ দিয়েছে। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না, জীবনে 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, পৃথিবী অনেক সুন্দর যদি দেখতে পারো, বন্ধুত্ব অনেক মজার যদি রাখতে জানো। সব সময় নিজেকে সুখী ভাবুন, কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, ঠিক ততটা যত্ন করে যদি ভালোবাসত তবে ভালোবাসার সম্পর্কগুলো এত ভেঙে যেত না। এমন কাউকে খোঁজো যে তোমাকে পাওয়ার জন্য গর্ববোধ করবে, তোমাকে হারাতে ভয় পাবে, তোমার জন্য সবার সাথে লড়াই করতেও দ্বিধাবোধ করবে না, এবং সর্বশেষে তোমাকে শর্তহীনভাবে ভালোবাসবে। কিছু কিছু ব্যাপার নিজের ভেতর বন্দি করে রাখাই ভালো, নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না, সবাই সব অনুভূতি মূল্য দিতে জানে না। ভাবনাগুলো অবাস্তব ছিল, গল্পটাও ছিল মিথ্যে, আমার একার ভালোবাসা ছিল, তার থেকে পাওয়া তো শুধু অবহেলা। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব, যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়, টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহৃত হয়। তদ্রূপ একজন নীতিবান অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। বাবা বলতেন, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আজ শ্বশুর বলেন, কথায় কথায় এত হাসবে না,
লোকে কি বলবে। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতে নিজের জীবকে কামড়ে দেয়। এক বছরে 10টা বন্ধু বানানো কোনো কঠিন কাজ নয়, বরং 7 বছর ধরে একটা বন্ধুত্বকে টিকিয়ে রাখাই হলো কঠিন কাজ।